দোকানদার বন্ধুদের খাতায় লেখা আছে 2014 সালে সরষার তেলের দাম কত ছিল, ডালের দাম কত ছিল, মরিচের দাম কত ছিল, অন্যান্য সামগ্রীর দাম কত ছিল। আর আজকে 2024 সালে এসে এই দিনে কোন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ বাড়েনি এমন কোন জিনিস আছে? একটা একটা করে মিলিয়ে দেখুন। এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল, মানুষের সামনে প্রতিশ্রুতি ছিল, কি প্রতিশ্রুতি? বছরে 2 কোটি টাকা নিয়োগ করা হয় ওই ঠিকাদারের মাধ্যমে, চুক্তির ভিত্তিতে নিয়মিত চাকরি নেই, চাকরি বন্ধ হয়ে গেছে। সারা ভারতবর্ষে যেরকম, আমাদের রাজ্যে এই বিজেপি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, কি 75-এরও চাকরি হয় না, মাঝে মধ্যে ইন্টারভিউ হবে, দরখাস্ত নেওয়া হবে, নেওয়া হচ্ছে, চাকরি কোথায় হচ্ছে, কেন হচ্ছে না? এইভাবে গোটা দেশে যেমন চাকরি নিয়ে বেকারদের সঙ্গে প্রতারণা করছে, তেমনি ভাবে আমাদের রাজ্য প্রতারণা করছে, কাজ নেই, চাকরি নেই। এই তো শিক্ষিত বেকারদের প্রশ্নে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, প্যারামেডিক্যালস এর সমস্ত বেকাররা বসে আছে, পাস করে বসে আছে, লোক নিয়োগ করছে না। অথচ স্বাস্থ্য দপ্তর গুলি, শিক্ষা প্রতিষ্ঠান গুলি ভুগছে, ছাত্র ছাত্রী রাস্তায় নেমে রাস্তা অবরোধ করছে, স্কুলের ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, আমাদের শিক্ষক দাও। এইভাবে চাকরি নেই, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, লোক নিয়োগ করছে না। গ্রামীণ এলাকায় অন্যান্য উন্নয়ন, কোথায় সেই উন্নয়ন? রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, জলসেচ ভেঙে পড়েছে, নতুন কোনো কাজ নেই, পুরনো প্রকল্পগুলো ঠিকঠাক চালাতে পারছে না। এই মরশুমে কৃষকদের জলের প্রয়োজন, জলসেচের প্রকল্পগুলি খারাপ হয়ে আছে, ঠিক করার, মেরামত করার ধারে কাছেও নেই। রেগার কাজ সম্পর্কে আপনারা শুনেছেন, 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি দেবে, কোথায়? বামফ্রন্ট সরকারের সময়ে 90 দিন কাজ পেত, এখন যদি 90 দিন কাজ পায়, 226 টাকা করে হাজিরা মজুরি, তাহলে 20,340 টাকা পাওয়ার কথা একজন শ্রমিক। পায় কয়দিন কাজ পায়? 10 মাসও যদি কাজ পায়, প্রতি মাসে অন্তত 2,000 টাকা করে পাওয়ার কথা, 2 মাসে 3 দিন 4 দিন কাজ পায় না, এই হচ্ছে অবস্থা। গ্রামীণ মানুষের কাছে যদি টাকা না থাকে, অর্থ না থাকে, তারা দোকান থেকে কিনবে কি করে? এরকম ভাবে আপনি অর্ধেক হয়ে গেছে, 35-40 দিন কাজ দেয় না, 20,000 টাকার জায়গায় 10,000 টাকাও পায় না বছরে। এইভাবে একজন শ্রমিক যদি বছরে 10,000 টাকা কম পায়, রেগার কাজ, একজন শ্রমিক 10,000 টাকা কম পায়। আমাদের এই ব্লক এলাকায়, শালেমা ব্লক এলাকায় যদি 12,000 শ্রমিক থাকে, 12,20,40,000 টাকা কম পাচ্ছে, এই 12,20,00,000 টাকা যদি এই এলাকার শ্রমিকদের হাতে আসত, একজন শ্রমিকেরও এরকম সামর্থ্য নাই এই টাকা রোজগার করার পর এই টাকা ঘরে রেখে দেয়, এই টাকা বাজারে আনবে, খাদ্য সামগ্রী কিনবে, পোশাক কিনবে, ছেলেমেয়ের বই খাতা কলম কিনবে, এই টাকাগুলি বাজারে ব্যয় হবে, ব্যবসায়ীরা সেই জিনিসগুলি বিক্রি করবে, এতে ব্যবসায়ীদের ব্যবসা হবে। আজকে কি দেখছি আমরা? গ্রামের মানুষ খেতে পারছে না, শুনেছেন আপনারা অনাহার মৃত্যুর কথা, অভাব, এই অনাহার মৃত্যুর দিকে যাচ্ছে। প্রতিদিন যদি আপনারা পত্র পত্রিকা খোলেন দেখবেন, অবশ্য দুর্ভাগ্য আমাদের, পত্র পত্রিকা তো প্রকাশ্যে পড়া যায় না,
সব পত্রিকা প্রকাশ করতে পারে না, পড়তে পারে না, প্রকাশ্যে লিখতে পারে না, তার মধ্যে দিয়ে যতটুকু খবর আপনারা দেখবেন প্রতিদিন পত্রিকায় কি পাবেন, গাঁজা ধরা পড়েছে, ট্যাবলেট নেশা ট্যাবলেট ধরা পড়েছে, কোরেক্স ধরা পড়েছে, হেরোইন ধরা পড়েছে, গাঁজা ধরা পড়েছে, চুরি ছিনতাই লোড খুন লাশ এগুলি দেখবেন, এর বাইরে কিছু নাই তো। এরকম জায়গায় চলে গেছে এখন চুরি ছিনতাই লোড যেভাবে বাড়ছে, খাওয়ার পাচ্ছে না, শুনেছেন আপনারা, খাওয়ার অভাবে ছেলে মেয়েকে বিষ খায়ে মা আত্মহত্যা করছে, সন্তান বিক্রি করে দিচ্ছে, কোন জায়গায় আছি আমরা? আর বিজেপি তারা নাকি বলে আমরা 5 কেজি চাল দিয়েছি, 5 কেজি চাল দিলে হয়? এই যে আমি বললাম রেগার কাজে প্রতি মাসে 2000 টাকা কম পাচ্ছে, এই টাকার বিনিময়ে 5 কেজি চাল এখন রেশনে দিচ্ছে কত টাকা দাম, 13 টাকা করে, 5×13 = 65 টাকা, যদি 5 জন হন আপনি এই টাকা আপনি পাবেন, কিন্তু আপনার কত টাকা কেটে দিল, রেগার কাজ পাচ্ছেন না, আপনার ঘরে টাকা যাচ্ছে না, আর সামান্য চাউল দিয়ে মনে হচ্ছে এটা যেমন ভিক্ষা, একবার দিয়েছি এখন আবার নির্বাচন এসেছে সেজন্য আবার চাউল দেওয়ার কথা উঠছে, 2 মাস চাউল দেবে 13 টাকা কেজিতে 5 কেজি করে মাথা পিছু, এটা যেমন ভিক্ষা, 1 মোট দিয়েছিল এখন 2 মোট বাড়িয়ে দিয়েছে, কারণ এখন তো নির্বাচন এসেছে তাদের সঙ্গে যাওয়ার জন্য ভোটের জন্য, এইভাবে মানুষকে ভিক্ষায় পরিণত করছে, কাজ নাই, চাকরি নাই, উন্নয়নমূলক কোন রকমের কাজ নাই, মানুষকে ভয় আতঙ্ক। এই যে শান্তির বাজারের ঘটনার কথা আমাদের মহকুমা সম্পাদক অঞ্জন দাস উল্লেখ করলেন, কেন আক্রমণ গণতন্ত্রের উপর, আমরা কি বলি সিপিআইএম, যেমন সর্বনাশ হয়ে যাবে দেশ রাজ্য, আমাদের আজকের দাবি কি, জিনিসপত্রের দাম কমা দাও, রেগার কাজ বাড়াতে হবে, রেগার মজুরি বৃদ্ধি করতে হবে, বেকারদের চাকরি দিতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দাবিতে কার অসুবিধা হয় বলুন, কিসের অসুবিধা, জিনিসপত্রের দাম কমলে শুধু এখানে যারা বসে আছেন সিপিআইএম এর লোকেদের সুবিধা হয়, বিজেপির জন্য কি অন্যান্য দলের জন্য কি আলাদা দোকান থাকে, যেই দোকানে কম দামে জিনিস পাওয়া যায়, জিনিসপত্রের দাম কমলে তো সকলের জন্যই কমবে, এই দাবি আমাদের, রেগার কাজ 200 দিন করো, 600 টাকা মজুরি করো, কার উপকার হবে, শুধু বামপন্থ দিবে, গোটা রাজ্যের গোটা দেশের এই কথাগুলি আমরা বলতে পারবো না, এই কথাগুলি বলার জন্য আমরা পারমিশন পাবো না, আমরা মিছিল করতে পারবো না, এই জায়গার মধ্যে আক্রমণ, তাহলে এই আক্রমণটা কিসের, তোমার ক্ষুধা থাকলেও বলতে পারবে না, তোমার চাকরির প্রয়োজন থাকলেও বলতে পারবে না, তোমার শান্তির প্রয়োজন থাকলেও বলতে পারবে না, এই চলছে, মেনে নেওয়া যায়, এর জন্য আমাদের উপর আক্রমণ হচ্ছে, এই আক্রমণের বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াতে হবে, গোটা দেশ আজকে এই ভয়ঙ্কর আক্রমণের মুখে আছে, বিজেপি সরকার 10 বছরে যা কাজ করেছে এই কাজ দেখিয়ে মানুষের মন জয় করতে পারবে এই বিশ্বাস তারা করে না, এজন্যই তড়িঘড়ি রাম মন্দির করে সেই রাম মন্দিরকে দেখিয়ে এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, রাম তো আগেও ছিল এখনো আছে পরেও থাকবে, একটা না 5টা মন্দির হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু রাম মন্দির হলে যেই গ্যাসের দাম ছিল 400 টাকা 450 টাকা সিলিন্ডার, সেই গ্যাসের দাম হয়ে গেছে এখন 1150 টাকা, এই টাকা তো কমে না, জিনিসপত্রের দাম হয়ে গেছে 2×3, সেই দাম তো কমে না, রেগার মজুরি তো বাড়ে না, রেগার কাজ তো বাড়ে না,
আরো কমে যাচ্ছে, আরো রোজগার কমে যাচ্ছে, আবার খাবো কি? সেই রাস্তা তো দেখাচ্ছে না, এই রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই এই ভুল পথে যেন মানুষ না যায়, তার জন্য আজকে এই গণতন্ত্র রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে গোটা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, এই অপশাসন থেকে গোটা দেশকে, গোটা ভারতবর্ষকে মুক্ত করার জন্য আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করা, বেকারদের কাজ দেওয়া, গ্রামীণ মানুষের উন্নয়নে রেগার কাজ বাড়ানো, রেগার মজুরি বৃদ্ধি করা সহ সামগ্রিক উন্নয়নের জন্য এই বিজেপি সরকারকে হটাতে হবে দিল্লি থেকে। তার জন্য শুরু হয়েছে, এটাকে আরো বেশি ঐক্যবদ্ধ করতে হবে, গোটা দেশে ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া চলছে, এখানেও সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। এই অপশাসন থেকে মুক্তি ছাড়া গরিব মানুষের রোজগার বাড়বে না, জিনিসপত্রের দাম কমবে না, বেকারদের কর্মসংস্থান হবে না। তার জন্যই এই বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের পথে সামিল হতে হবে। সেই লড়াইয়ের জন্য আগামী দিন আপনারা আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন, সমস্ত অংশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ এই আন্দোলনে সামিল হবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব।